কাউন্টডাউন শুরু হয়ে গেছে, এমন এক স্ট্যাটাস দিয়ে চাকরি থেকে বরখাস্ত হয়েছেন নির্বাহী ম্যাজিস্ট্রেট কর্মকর্তা তাপসী তাবাসসুম মুর্মি। অথচ আমাদের দেশের মেধাবীরা 5ই আগস্টের পর থেকে বলা শুরু করেছে যে দেশ নাকি স্বাধীন হয়েছে, তারা স্বৈরাচার সরকারের পতন ঘটিয়েছে, তারা দেশে বাক স্বাধীনতা ফিরিয়ে এনেছে, বৈষম্য দূর করেছে। তারা বলছে বিভিন্নভাবে, তারা বলছে তারা নাকি কখনো কথাই বলতে পারেনি, গত 16 বছরে তারা কথাই বলতে পারেনি, যেভাবে যা বলেছে তাতেই নাকি তারা অ্যারেস্ট হয়ে গেছে, ফেসবুকে কোনো পোস্ট দিলে নাকি তাদেরকে হুমকি দেওয়া হয়েছে যে এই পোস্ট ডিলিট করতে না হয় খুব খবর আছে। ইভেন আমি যখন কোনো পোস্ট করি ফেসবুকে বা কোনো ভিডিও রিলস ছাড়ি, তখন অনেক অনেক মগজ পাকনারা আমাকে বলেছেন যে এটাই হচ্ছে স্বাধীনতা, যে আপনি যা খুশি তাই বলতে পারতেছেন, গত 16 বছরে তো আপনি আপনাকে খুঁজে পাইনি, আপনাকে পাইনি, অনেক কথা, মানে অনেক 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 কিছু, যে এখন নাকি আমরা একদম বাকস্বাধীন, যা খুশি তাই বলতে পারি, যা খুশি তাই করতে পারি। বিষয়টা যদি আসলেই এমন হয়, তাহলে আজকে কেন নির্বাহী ম্যাজিস্ট্রেট কর্মকর্তা চাকরি হারিয়েছে? প্রশ্নটা আমার মেধাবীদের কাছে। আপনারা কিন্তু অবশ্যই এটার উত্তর দিয়ে যাবেন, অবশ্যই উত্তর দিয়ে যাবেন। তাবাসসুম মুর্মি আপু বলেছেন যে সাংবিধানহীন ভিত্তিহীন অন্তর্বর্তীকালীন সরকার। গতকালকে যে কথাটা আমি লাইভে এসে আপনাদেরকে বলেছিলাম যে সংবিধানটাকে বদলাতে হবে, কারণ সংবিধান অনুযায়ী তিনি হচ্ছেন একজন অবৈধ সরকার। ডক্টর ইউনুস সাহেব, আপনি নিজে বলতে পারবেন যে আপনি সংবিধান মেনে ক্ষমতায় এসেছেন? আপনি তো সংবিধান মেনে আসেননি, আপনি তো অবৈধভাবে এসেছেন, লুটতরাজ করে, মানে মারামারি করে, খুন করে, লাশের উপর দিয়ে এসে আপনি ক্ষমতায় বসেছেন। কার অনুমতি নিয়েছেন? সারজি স্যার হাসনাতের অনুমতি নিয়ে আপনি ক্ষমতায় বসছেন? বাংলার কয়টা সাধারণ জনগণ আপনাকে বলছে যে হ্যাঁ আমরা আপনাকে চাই? আমরা তো বলি নাই, আমি তো স্টুডেন্ট বলি নাই তো। তাহলে আপনি কার ভিত্তিতে সারজি স্যার হাসনাত আর নাহিদ আর আসিফের জন্য এসে বসছেন ওখানে? আপনি তো আসলে অন্তর্বর্তীকালীনহীন, মানে সাংবিধানহীন ভিত্তিহীন একজন সরকার, তাহলে আপনার এত জলে কেন? না, আপনি যদি দেশের বৈষম্য দূর করার সরকারই হয়ে থাকেন, আপনি যদি বাকস্বাধীনতা ফিরিয়ে দেওয়ার সরকার হয়ে থাকেন, তাহলে কেন আজকে নির্বাহী কর্মকর্তার চাকরি চলে যাচ্ছে? কেন যাচ্ছে? মানে কোনো উত্তর আছে আপনাদের কাছে? নাই তো। এইটাই স্বাধীনতা? মানে স্বাধীনতা শুধু আপনাদের জন্য? আপনারা যা খুশি তাই বলে যাবেন, স্বৈরাচারী সরকার, ফ্যাসিস্ট সরকার, এইটা সেইটা, খুনি, গণহত্যাকারী, এইটা সেটা, অনেক কিছু আপনি রিসেট বাটনে ক্লিক করছেন, বাংলার ইতিহাস মুছে দিচ্ছেন। বাহ, মানে আপনি আপনি যা বলবেন সেটা রাইট, আমরা যা বলবো সেটাই রং, এরকম বিষয়টা না? আপনি রিসেট বাটনে ক্লিক করে মুক্তিযুদ্ধটাকে মুছে দিচ্ছেন, যেটা তাবাসসুম মুর্মি আপু তার ভয়েস কলে বলেছেন যে এটা তো সম্ভব না, তাই না? এটা তো সম্ভব না কখনো, এটা তো চিরন্তন সত্য যে মুক্তিযুদ্ধ হয়েছে, 30 লাখ মানুষ মারা গেছে, এটা তো সত্য। আপনি কিভাবে, কোন মেধায় আপনি রিসেট বাটন ক্লিক করে সেই ইতিহাসকে মুছে দিচ্ছেন, বাংলাদেশটাকে মুছে দিচ্ছেন? শেখ হাসিনা সরকার যখন বলেছে যে কাদেরকে দিব, রাজাকারদেরকে, তখন আপনার মাধ্যমে আমাদের বাংলার কিছু মগজ পাকনারা স্লোগান তুলেছিল, তুমি কে আমি কে, রাজাকার রাজাকার। যে মানুষটা বাংলার ইতিহাসটাকে মুছে দেওয়ার জন্য ডিরেক্ট বলে, মানে একদম মানে ডিরেক্ট বলতেছে যে রিসেট বাটনে ক্লিক করবে সে, তাহলে সে কি, আপনি কি, আপনি কি রাজাকার না? আপনি কি এখন নিজেকে বলবেন যে আপনি রাজাকার না? আপনি কি তাহলে, আপনি বাংলার ইতিহাস মুছে দিচ্ছেন, আপনি বাংলার মানুষের আবেগ, বাংলার মানুষের বাংলা, বাংলাটাকেই আপনি মুছে দিতে চাচ্ছেন, আপনি অস্বীকার করতেছেন 30 লাখ শহীদদেরকে। আপনি মেতেছেন কাকে নিয়ে? আবু সাইদকে নিয়ে। আবু সাইদ তো আপনার মতোই ছিল, স্বাধীনতা বিরোধী ছিল, আপনি তো স্বাধীনতা বিরোধী, তাহলে আপনাকে সেই কথাটা বললে আপনার কেন গায়ে লাগবে? মানে বলছে একজন আপনার খুব গায়ে লেগে গেছে, তাৎক্ষণিকভাবে তাকে চাকরি থেকে বরখাস্ত, এরপরে বলবেন আমরা স্বাধীনতা অর্জন করেছি, আমরা 71 দেখিনি, আমরা 24 দেখেছি, কি নাটক শুরু করছেন ভাই? এখন যারা বলেন যে বাক স্বাধীনতা পাইছেন, আমি একটু তাদের মুখটা দেখতে চাই, আপনাদেরকে একটু দেখতে চাই, যারা বলেন যে বাক স্বাধীনতা আপনারা অর্জন করছেন, এত ভয়। জাস্ট আপনাকে বললো যে সাংবিধানহীন ভিত্তিহীন একটা সরকার,
আপনাকে জাস্ট বললো যে কাউন্টডাউন শুরু হয়ে গেছে, সাথে সাথে চাকরি থেকে বরখাস্ত করে দিচ্ছেন, একজনকে থামাচ্ছেন, দুইজনকে থামাচ্ছেন, অ্যারেস্ট করে করে শত শত ছেলেদেরকে জেলে দিতেছেন, শত শত নেতাকর্মীকে মিথ্যে মামলায় ফাঁসাচ্ছেন, কয়জনকে, কতদিন, কতদিন করবেন, চালান, আপনি এরকম চালান আর বাংলার মানুষ দেখুক যে আপনি আসলে কিসের জন্য ক্ষমতায় এসে 84 বছর বয়সেও ক্ষমতার লোকটা যে আপনি থামাইতে পারতেছেন না এটা বাংলার মানুষ দেখুক। তাবাসুমাপু বলছে না কাউন্টডাউন শুরু হয়ে গেছে, আসলেই শুরু হয়ে গেছে, প্রস্তুতি নিতে থাকেন।